নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে রবিবার, জন্মাষ্টমীর ঠিক আগের দিন। সকালবেলা উঠে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর স্নান টান আমি একেবারে সেরে এসেছি। আমি কিছু জন্মাষ্টমীর জন্য আগে কিছুটা প্রস্তুতি নিচ্ছি। তোমরা এর আগেও আমার একটা ব্লগ দেখেছো, সেটা আমি পুরো আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম। তো আজকে কি করব, আজকে নাড়ু তৈরি করে রাখবো। আর গোপালকে যে আসনটাই আমি বসাবো সেই আসনটা আমি তৈরি করব। এই দুটো আজকে সেদে রাখবো। আর কিছু টুকটাক কাজ আছে, যেগুলো বাসন টাসন গুলো আমি একটু ধুয়ে টুয়ে রাখবো, যাতে আমার কাজটা কালকে করতে খুব একটা অসুবিধা না হয়। তোমাদের আমি বলেছিলাম যে আমি জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটা জিনিস কিনবো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেটা কিনেছি আজকে তো তোমাদের দেখাবো, আর কিন্তু আমার মন মতো হয়নি। আমি যেরকম বলেছিলাম সেরকম আনেনি। আমার হাজবেন্ড একজনকে আনতে দিয়েছিল, সে যেটা এনেছে মানে আমি যা বলেছি একেবারে ধারে কাছে হয়নি। তো যাই হোক, তবুও তোমাদের দেখাবো। থাকি নিজে যদি আমি গিয়ে কিনতাম তাহলে কিন্তু আমি আমার মন মতোটাই কিনতে পারতাম। আমি যেহেতু একজনকে আনতে দিয়েছিলাম সেই জন্য সে বুঝতেই পারিনি। আমি কিন্তু ছবি দেখিয়েছি যে এই রকম হবে, কিন্তু সেই মানে তাদের কারখানাই আছে, এই তামা পেতল এসবের কারখানা আর বড় দোকানও আছে। সেই জন্য তাকে আমি ছবিটা দেখিয়েছিলাম যে আমি জানি যে সে বুঝতে পারবে, কিন্তু সে বুঝতে পারেনি। আর বেশ কদিন ধরে তাকে বলা হচ্ছে এনে দেওয়ার জন্য, এনে দেওয়ার জন্য এনেছে, কিন্তু সেটা আমার মন মতো হয়নি। এখন বাজে 10:20। তো ব্লগটা আমি এই মুহূর্তে শুরু করছি। আর বর একটা বিশাল বড় কাজ করে দিয়েছে, যে আমাকে নারকেলটা কুড়ে দিয়েছে। তো নারকেল কোড়াটা আমি তোমাদের আমার কর্তা যে কুড়ে দিয়েছে, না করে দিলে আমি মানে এতগুলো নারকেলের আমি নাড়ু করতে পারতাম না। আজকে নারকেল যেটা করব সেটা হচ্ছে 9 খানা নারকেলের আমি নাড়ু করব। তো নারকেলটা কুড়ে দিয়েছে সম্পূর্ণটাই আমার মানে স্বামী কুড়ে দিয়েছে। এই যে 9 খানা নারকেলের নাড়ু করব সেটা কিন্তু আমি কিছুটা আমার মানে ঠাকুরের জন্য রাখবো আর কিছুটা আমাদের দোকানে যাবে। তো কারিগরও ওখানে করছে, বেশ অনেক আইটেম হচ্ছে আর কি জন্মাষ্টমীতে। যেমন মালপোয়া হবে, তালের ফুলুরি হবে, প্লাস ক্ষীর, ক্ষীরবাটি, অমৃতি, তারপরে মানে এগুলো জন্মাষ্টমী স্পেশাল আর কি আমাদের দোকানের আইটেম হবে। তো এগুলো কারিগররা করছে আর আমি এখানে নারকেল নাড়ুটা খালি করবো। আমি তালটা ছেঁচে দিয়ে দিয়েছি, তো ওনার তালের বড়াটা উনি করে নিয়েছেন। জিয়া ক্ষীর, খোয়া ক্ষীর, এগুলো মানে যেগুলো লাগে সেগুলো আমাদের দোকানেও সেল হবে। তো আজকে কতটা নারকেল করা হয়েছে চলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে, এই যে এতটা পরিমাণ নারকেল, এটা আমার পক্ষে করা সম্ভব হতো না, এটা আমার স্বামী কুড়ে দিয়েছে। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখন আমি নারকেল নাড়ুটা করবো। আর নারকেল নাড়ু করবো আমি চিনি আর গুড় দুটো মিশিয়ে। তো বুঝতেই পারছো এটা বিরাট একটা অভিযান আমার। তো আজকে সকাল সকাল এর জন্যই লেগে পড়েছি, কেননা এটা আগের দিন না করে রাখলে কালকে তো অসম্ভব ব্যাপার। আর দোকানের জন্য তো তৈরি করছি, যার জন্য মানে এতটা নারকেল নাড়ু তোমরা দেখে হয়তো ভাববে যে বাবা দিদি এতটা নারকেল নাড়ু তৈরি করছে। তো এটা স্পেশালি দোকানেও যাবে, প্লাস আমি বাড়িতে এটা মানে আমার গোপালের জন্য রেখে দেবো। এটাও নাড়ু তো স্টোর করে রাখাই যায়, তাই এটা আগে তৈরি করে নিচ্ছি। নাড়ুটা তৈরি করি আর কিভাবে করি আমি জানি, সবাই তোমরা করতে পারো। তো বেশি পরিমাণে হলে তখন একটু অসুবিধা হয়ে যায়। আমরা হয়তো একটা নারকেলে নাড়ু করি কি দুটো নারকেল, তিনটে নারকেল করি, কিন্তু যখন অনেকটা হয়ে যায় তখন অনেকটাই অসুবিধা হয়ে যায়। এই পাচ্ছ আমি মানে প্রচন্ড ঘামছি, মানে ঘাম মুখ ভর্তি হয়ে যাচ্ছে। তো বেডও তৈরি করব, তার জন্য কি কি রেখেছি সেটাও দেখাই চলো। এটা তৈরি করব, তার আগে ওটা দেখিয়ে নি ওর জন্য কি কি আমি সরঞ্জাম সকাল থেকে রেডি করে রেখেছি। গোপালের যে বসার আসনটা সেটা আমি তৈরি করব, আর তার জন্য আমি এইরকম শোলা কেটে রেখেছি। যেহেতু আমি দুটো আমার দুই গোপালকেই আর কি বসাবো, সেই জন্য আমি একটু বড় সাইজের বেডটা তৈরি করছি।
এটা কিভাবে করব আর এর কি ডেকোরেশন হবে সেটা আজকে একদম কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করব। তো আগে নাড়ুটা করে নি, তারপরে এটা করব। আর আমার তো মানে রান্নাটা মোটামুটি হয়েই গেছে, মধ্যে হয়েছে ভাত একবার ফুটিয়ে রেখেছি আর ঠিক গরম মানে খাওয়ার আগে গরম গরম ওটা আরেকবার ফুটিয়ে ফ্যান ঝরিয়ে নেব। আর করেছি হচ্ছে শাক, আমড়া চাটনি আর পনিরের তরকারি। ওদিকে দেখো নটু অঘরে ঘুমোচ্ছে, নটু ঘুমোচ্ছে আর ছোটলালকে আমি খাচ্ছি। মানে কালকে সারাদিন সকালে বেরিয়েছে আর রাত্রে বেলা সেই এক মানে 11টা 12টায় ও খাঁচায় ঢুকেছে, ওকে কিছুতেই খাঁচায় ঢোকানো যাচ্ছে না, খাঁচায় ঢোকাতে গেলেই ও তেড়ে তেড়ে আসছে। যাই হোক, আজকে আর ওকে একদম বের করবো না, আর বের করলে আমি কাজ করতে পারবো না, কারণ ওকে আমার খেয়াল রাখতে হবে, যার জন্য ছোটলাল আজকে খাঁচায় থাকবে আর নটু নটুর মতো থাকবে। হ্যাঁ জানো, কালকে একটা মানে নটুর একটা জিনিস দেখলাম, মানে সত্যি কুকুরের প্রভুভক্তি এর বোধহয় তুলনা হয় না, মানে এতটাই প্রভুভক্তি। মানে নটু কালকে নটুকে তো ছানা দেওয়া হয়, তোমরা জানো নটু ছানা খায়, রোজই ছানা খায়। তো নটুকে ছানা দেওয়া হয়েছে, দেখো এখানে এটা পড়ে গেছে। আমাদের মানে বাড়ির লোকেরা না মানে যেটা পড়ে যাবে এখানে পড়ে থাকলো ওখানে পড়ে থাকলো কোনোটাই তুলবে না, ওই ওরকমই পড়ে থাকবে। তো নটুকে ছানা দেওয়া হয়েছে রাত্রেবেলা। তো আমার ছেলে স্বামী দুজনে একসঙ্গে আসে, তো ও রাত্রেবেলা যখন ওরা ফিরেছে তখন মানে সন্ধ্যেবেলাটা ওরা আসতে পারেনি, কাজের ব্যস্ততার জন্য আসতে পারেনি, তো একবারে রাতে এসছে। তো রাতে যথারীতি ছানা নিয়ে এসে আর নটু ছানার জন্য ছোটাছুটি ছোটাছুটি করতে থাকে। তো নটুকে ছানা দেওয়া হয়েছে, ছানাটা মানে ওকে যে বাটিতে দেওয়া হয়েছে মানে নটুকে যে বাটিতে ছানাটা দেওয়া হয়েছে, নটু ছানাটা একটুখানি খেয়ে ছুটে চলে গেল। কি হলো, ছানা খেলো না, এটা কেমন ব্যাপার হলো? মানে সাধারণত ও ছানা দেখলে পাগল হয়ে যায়, ছানা না খেয়ে চলে গেল এটা তো একটা আশ্চর্য ব্যাপার। আমার ছেলে এসছে কিন্তু আমার হাজবেন্ড আসেনি, হাজবেন্ড নিজে কারিগরের সাথে কথা বলছিল। ও ওকে দেখলো, নিচে গিয়ে দেখে এসে তারপরে ছানাটা খেলো, যে মানে আমার ছেলে এলো অথচ আমার হাজবেন্ড আসেনি, এটাও বিশ্বাস করতে পারছিল না। ওকে দেখে ওর শান্তি হলো, তারপরে এসে ছানাটা খেয়ে নিল। তারপর দেখি ও মা দৌড়ে এলো, এসে ছানাটা খেয়ে নিয়ে মানে নিচের থেকে ঘুরে এলো, এসে ছানাটা খেয়ে নিল। আমি অবাক হয়ে গেলাম, সত্যি ওদের প্রভুভক্তির তুলনা হয় না, মানে ওরা এতটাই মানে মানুষকে প্রভুকে এতটাই ভালোবাসে, ওরা প্রাণও বোধহয় দিতে পারবে ও মানে প্রভুর জন্য। তো আমরা নটুকে খুব ভালোবাসি আর তোমরাও নটুকে ভীষণ ভীষণ ভালোবাসো আমি জানি। তো যাই হোক, মানে আমি এটাও দেখলাম, আবার ছোটলাল যেদিন উড়ে গেছিল সেদিনও খুব কেঁদেছিল। আমি খুব অবাক হয়ে যাই নটুর এই যে জিনিসগুলো আমি যখন দেখি, আমি ভাবি যে মানে সত্যি ওর মধ্যে আমাদের প্রতি কি যে ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না। আমরাও নটুকে ওই জন্য খুব 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 ভালোবাসি। আমি এখন নারকেল নাড়ুটা তৈরি করে নেব, আর আমি এই উনুনটাতে নারকেল নাড়ুটা করব। এই উনুনটাতে করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি কড়াইয়ে আগে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। Bye-bye.
আজকে নাড়ু বানানো আমার কমপ্লিট হলো। এগুলো দোকানে কিছুটা চলে যাবে আর আমি ঘরের জন্য কিছুটা রাখবো। তো করা হয়ে গেল, মানে জন্মাষ্টমীর সব থেকে বড় কাজগুলো আর কি করে নিচ্ছি। নারকেল নাড়ু হয়ে গেল, আর এখন তোমাদের আমি যে জিনিসটা কিনেছি সেটা দেখাবো। সেটা হচ্ছে এই যে এইটা। তো আমার ইচ্ছা ছিল কি জানো তো, এই জায়গায় যে হ্যান্ডেল গুলো হয় না, আমার একটা মাটির আছে হ্যান্ডেল হয়, সেই জিনিসটা কিনতে চেয়েছিলাম। তো আমাকে এটা তামার এনে দিয়েছে, আমি বলেছিলাম পেতলের এটা আনতে, তো স্নান করানোর জন্য এরকম তামার এনে দিয়েছে আর এর কোনো হ্যান্ডেল নেই। তো এটা মানে আমি জন্মাষ্টমী উপলক্ষে এইটাই আর কি আমার হাজবেন্ডকে বলেছিলাম কিনে আনার জন্য। তো কি করব এটা বুঝতে পারছি না, রেখে দেবো বা চেঞ্জ করব সেটা কি করব আমি বলতে পারছি না। আপাতত এটা ব্যবহার করেই ফেলবো, কারণ আমার মানে গোপালকে যে সাথ ছিল আমার, আমি জন্মাষ্টমী উপলক্ষে কিছু না কিছু কিনি, ছোটখাটো হলেও জিনিস কিনি। তো এইটা আমার খুব সাথ ছিল, এবার জন্মাষ্টমীতে কিনবো। তো দোলনারও সাথ ছিল, তো হয়ে উঠলো না, দুটো একসঙ্গে হয়ে উঠলো না। তো এইটা হয়েছে, কিন্তু এটা আমার ঠিক মন মতো হয়নি, ব্যবহার করি পরের বছর, দেখা যাক আবার যদি কিছু কেনা হয়। আজকে আমি এই নতুন গ্লুগানটা ব্যবহার করব, আমার আগের গ্লুগানটা খারাপ হয়ে গেছিল, তাই এই গ্লুগানটা নতুন আনা হয়েছে। ঠাকুরের আসনটা বানানোর জন্য আমি এরকম সমান মাপে দুটো শোলার টুকরো কেটে নিয়েছি। একইভাবে আমি এই পিচ বোর্ডের এই দুটোকেও আমি আটকে নেব। এটার উপরে এরম একটা স্পঞ্জ আমি আটকে দেবো, এই পিচ বোর্ডটার উপরে। এটা ওই গ্লুগানের সাহায্যে আটকে দিচ্ছি, চটপট আটকে যাবে। এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, যার জন্য আমার কাজটা করতে সুবিধা হচ্ছে। এটার উপরে এটা এই স্পঞ্জ টাইপের আটকানো হয়ে গেছে আর এটাও আটকানো হয়ে গেছে, এই দুটো রেডি হয়ে গেল। এবার এবার এটাকে আমি এরকম লেজ দিয়ে আটকে দেবো এরকম ভাবে। এইভাবে আটকে দেবো, একটু আগে গ্লুগানের আঠা লেগে আমার হাতটা পুড়ে গেল। দেখো এটার চারপাশটা এইরকম, এটা দিয়ে এই লেসটা দিয়ে কভার করে দিলাম যাতে এই শোলাটা না দেখা যায়। এবার এইটা আমি এইরকম একটা কাপড় দিয়ে কভার করে দেবো। আমি চারপাশটা মুড়ে দেবো, এটা মুড়ে দেওয়া হয়ে গেছে আর এটাও লেস লাগিয়ে রেডি, এটা উপরে বসবে এটার উপরে। এটার থেকে এটা কিন্তু একটু বড় আছে। এবার এরকম দুটো নেটের কাপড় কেটে নিয়েছি,
এইবার এই দুটোকে আমি সেলাই করে নেব। এই টুকরোটা আমি জাস্ট রান সেলাই দেব এরকম ভাবে, পুরোটাতে রান সেলাই দিয়ে নেব। এইটার মধ্যে আমি এটা আটকে দেব এইভাবে। দেখো পুরোটার মধ্যে লেস লাগানো হয়ে গেছে, এইরকম ভাবে আমি লেস লাগিয়ে দিয়েছি। এবার আমি যে ফেয়ারি লাইটটা কিনেছিলাম সেই ফেয়ারি লাইটটা এর মধ্যে লাগাবো। পেছন দিকে এখানে ব্যাটারিটাকে আমি একটু সেলো টেপ দিয়ে আটকে দেবো, দিয়ে তারপর ফেয়ারি লাইটটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো। এই যে এটা এরকম লাগানো হয়ে গেল। এবার এর উপর দিয়ে এরকম একটা লেস লাগিয়ে দেবো এরম ভাবে পুরোটা, যাতে এটা কভার হয়ে যায়। এই জড়িটা জড়িটা চারপাশে লাগানো হয়ে গেছে এই লেসটা। আর এটার মধ্যেও আমার লাইট লাগানো হয়ে গেছে। এইবার এই এইটা থাকবে পেছন দিকে, আর এইটা আমি ওপরে বসিয়ে দেব। আজ এটা কিন্তু আমি সাজানোটা কমপ্লিট হলো না আমার, এটা কালকে একদম গোপালদের বসিয়ে আরেকটু সুন্দর করে সাজাবো। তাহলে আমার এই যে আজকে আমার গোপালের জন্মাষ্টমী উপলক্ষে গোপালের এই যে আসন আমার কমপ্লিট হয়ে গেল, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমি তোমাকে একটা আইডিয়া দিলাম, এবার তোমরা তোমাদের মতো করে হয়তো সাজিয়ে নিতে পারবে খুব সুন্দর করে, আরো হয়তো আরো সুন্দর করে সাজাতে পারবে। তো আমি ফাইনাল যে এটা এই আসনটা কিভাবে ফাইনাল সাজাবো সেটা আমি মানে গোপালদের বসিয়ে তোমাদের শেয়ার করবো। আসন তৈরি করে নাও, শুধু জন্মাষ্টমী কেন, যে কোনো পুজো আর্চা উপলক্ষে তোমরা এই আসনটাকে সাজিয়ে মানে ঠাকুর বসাতে পারবে। আর এটা খরচ কিন্তু মানে একদম সামান্য। আর তোমাদের আমি দেখিয়েছিলাম ফেয়ারি লাইটটা কিনেছি, তো ফেয়ারি লাইটটা আমি বলেছিলাম যে জন্মাষ্টমী উপলক্ষে আমি এটা ডেকোরেশনের কাজে লাগাবো, তো ডেকোরেশনের কাজে আমার লাগানো হয়ে গেছে। নটু ভীষণ ডিস্টার্ব করছে, যত কন্টেনার আছে একটা করে বের করছে নিয়ে কেটে দিচ্ছে, মানে এটাই এখন ওর খেলা হয়েছে। নটু এরকম করে না সোনা, এমন করে না, বসো 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 সোনা বসো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।